শ্মশানের পার্শ্বে পুরনো একটি কালভেট। কালভেটের নিচ দিয়ে বয়ে গেছে সাপের মতো আঁকাবাঁকা শুকনো ঝীর্ণ শীর্ণ খাল। বর্ষা এলে খালটা তার প্রাণ ফিরে পায় আর সারা বছর হাঁটু জল থাকে। লোকের মুখে প্রচলিত অলৌকিকভাবে রাতে প্রচুর মাছ পাওয়া যায়। গ্রামের মধ্যবয়সী মানুষ কানাই, কানাই তার বাড়িতে আত্মীয়রা আসবে। কি করা যায় বলতো, হাতে তো টাকা কড়ি নেই, আত্মীয়রা আসতে চাইছে। হ্যাঁ, আমিও তো ওটাই ভাবছি। এখন তো বর্ষাকাল, কাজ টাজ তো হাতে নেই। শুনেছি শ্মশানের পার্শ্বে ওই কালভেটেও নাকি অনেক মাছ পাওয়া যায়, রাত্রে ধরে হাটে বিক্রি করব, তাতে যদি কিছু পয়সা ওঠে। শুনেছি নাকি কালভেটটা ভালো না। ও সব ভয় করলে চলে, সামান্য জিনিসে। রাতের দিকে আমি জাল নিয়ে বেরোই, চারিদিক বেশ অন্ধকার। যাওয়ার পথে একটি জঙ্গল পড়ে, জঙ্গলের মধ্য দিয়ে শুরু হয়েছে শ্মশান। শ্মশানের যাওয়ার পথে এমন মনে হলো শ্মশানের মধ্য থেকে কে যেন আমাকে ডাকছে। সেসব কিছু আমি মনে করলাম না, স্বাভাবিকভাবে আমি জলে নেমে পড়লাম। কিন্তু তাও আমার মনটা কেমন যেন কচমচ করছে। জঙ্গলের মধ্যে দিয়ে আসার পর থেকে মনে হচ্ছে আমি একা আসিনি, আমার সঙ্গে কেউ আছে। খালে নেমে আমি প্রথমবার জাল ফেললাম। অনেকগুলো মাছ পেলাম, এতে আমার আর খুশির ঠিকানা থাকলো না। সব কিছু ভুলে আমি মাছ ধরতে শুরু করলাম। বলতে গেলে এক প্রকার নেশা পেয়ে গেছে। রাত তখন দ্বিপ্রহর, কিন্তু আমার একটুকু আর খেয়াল নেই। সঙ্গে আনা বালতিটা মাছে ভর্তি হয়ে গেছে আর আমি মাছ ধরতে ব্যস্ত। হঠাৎ পিছন থেকে কোনো কিছু খাওয়ার শব্দ শুনতে পেলাম। খুব দ্রুত কে যেন কি চিবিয়ে খাচ্ছে। চিবানোর শব্দটা কানে স্পষ্ট শুনতে পাচ্ছি। এত রাতে কে হতে পারে? আতঙ্কে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। সাহস করে ঘাড় ঘুরিয়ে দেখি, সেখানে কেউ নেই। আমি ভাবছি এটা কি আমার মনের ভুল। গ্রামের লোক মুখে প্রচলিত আছে শ্মশানের পাশে সে কালভাটটি ভালো না, সেখানে একাই আসা ভালো না, মেছভূত নামক সেখানে কি যেন আছে। আমি ভুল করে ফেলেছি, বড় ছেলেটাকে সাথে করে নিয়ে আসা উচিত ছিল। যাই হোক, এসে যখন পড়েছি কি আর করার। অনুমানিক 10 থেকে 12 মিনিট পর জল থেকে জাল তুলে মাছ রাখতে যেতেই আমার চোখ ছানা বড়া হয়ে গেল। দেখি বালতিটা সম্পূর্ণ খালি, এত মাছ গেল কোথায়? কি হচ্ছে এসব? মনের ভিতর থাকা ভয়টা মাথা চাড়া দিয়ে উঠল। সে ভয়ে আমি চারিদিকে তাকাই। আমি দেখতে পাই কালভেটটার উপরে কে যেন আছে, বসে বসে কি যেন খাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখি এটাই সে মেছভূত। আমার ধরা মাছগুলো সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সেইখান থেকে আমি পালাবার চেষ্টা করি, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। সে আমাকে নিয়ে জলে ঝাঁপিয়ে পড়ল।
জলের মধ্যে ডুবে ধরার চেষ্টা করছে। আমিও নিজেকে বাঁচাবার জন্য তার সঙ্গে ঝাপকা ঝাপকি শুরু করে দিলাম। আমি নিজেকে বাঁচাবার জন্য নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে নিজেকে বাঁচাবার চেষ্টা করছি। হঠাৎ আমার রাম রাম মনে পড়ে গেল। আমি রাম রাম বলতে শুরু করলাম। সে মেচভূত সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আমি ক্লান্ত হয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ি। শালপুর একদম নিরিবিলি এই গ্রাম, বেশিরভাগ অংশে শালবনে ভরা। বলতে গেলে এই গ্রামের প্রথম আই হলো এই শালবন। আজকে শনিবার, সুজন কাঠুরিয়া বেরোচ্ছে এই কাঠ কাটতে। দিনের বেলা পুলিশের ভয়ে শালবনে কাঠ কাটতে যাওয়া হয় না, তাই বাধ্য হয়ে রাতের বেলা বের হয়। গেলে আমি গেলাম, তুমি দরজাটা লাগাই দাও। আজকে না গেলে হয় না, আজকে আমার মনটা কেন জানে করছে, রাতের বেলা শালবনে যাওয়া আমার মোটেই ভালো না। কি আর করবো কে নেই, সবই তো জানো, গত বছর থেকে পুলিশের অত্যাচারে সকালে আর কাঠ কাটতে যাওয়া হয় না। আগে বেশ ভালো হইতো, যখন ইচ্ছা হইতো তখনই কাঠ কাটতে যাইতাম। যাই হোক, আজ বেশ দেরি করার চেষ্টা করবো না, এখন চলে আসবো তাড়াতাড়ি। এই বলে সুজন সে বেরিয়ে পড়ল। সুজন একটি হাতে কুড়ল টর্চ নিয়ে এগোতে শুরু করল। আজ বিকাল থেকে আকাশটা বেশ মেঘমেঘ হয়ে আছে। গ্রামের অনেক লোক এই রাতের বেলা কাঠ কাটতে যায়। হাঁটতে হাঁটতে সুজন দেখে একটি গাছের উপরে মানুষের মতো কে যেন ঝুলে আছে। আর সুজনের বেশ ভয় পেয়ে গেল। এক মুহূর্তের জন্য তার চোখ মুখ একদম ফ্যাকাশে হয়ে সে কি করবে সে কিছুই ভেবে পাচ্ছে না। সে টর্চটি সেদিকে মারল, দেখল গাছে একটি কালো কাপড় ঝুলে আছে। ওহ, আমি শুধু শুধু কি না ভাবছিলাম, যাই হোক, খুব ভয় পেয়ে গেছিলাম, এখন যাই। সুজন আবার শালবনের দিকে চলতে শুরু করল। কিছুক্ষণ চলার পর সে শালবনে পৌঁছাল। পৌঁছে দেখল বনের ভেতর এখনো কেউ আসেনি। সুজন কাঠ কাটছে, আর এদিকে খুব কাছাকাছি শিয়ালের ডাক শোনা যাচ্ছে। সুজন ভয় পাচ্ছে, কিন্তু সে ভাবছে কিছুক্ষণ পর তো গ্রামের মানুষরা আসবে। এই ভেবে সে কাঠ কেটেই যাচ্ছে। সুজন ভাবছে যে আজকে বোধহয় একাই আসা ঠিক হয়নি, যাকগে আর একটু পর সে কাঠ কেটে চলে যাবে। সুজন কাঠ কাটতে কাটতে হঠাৎ শুনতে পেল কে যেন তাকে সাহায্যের জন্য ডাকছে, কিন্তু সে কে কিছুই বুঝতে পারলো না। সুজন কাঠ কাটা বন্ধ করে সেদিকে গেল। সুজন যত যাচ্ছে সে আওয়াজটা মনে হচ্ছে সে শালবনের মধ্যে ঢুকে যাচ্ছে। সুজন তার টর্চটা সেখানেই ভুলে চলে এসেছে। সুজন চলতে চলতে থেমে যায়। সুজনের বেশ ভয় পেল। কি হচ্ছে এটা? আমি যতই যাইতাছি ততই শালবনের মধ্য থেকে সে আওয়াজটা আসছে। না, আমার এই আওয়াজটা ভালো লাগছে না, থাক আজকে কাঠ কাটা, আজ কোনো রকম আমি বাড়ি পৌঁছাই। সুজন সেইখান থেকে ঘুরে বাড়ির দিকে যেতে শুরু করল। সুজন তাড়াতাড়ি হাঁটে, কিন্তু সে যতই বাড়ির দিকে হেঁটে যাচ্ছে সে ততই রাস্তা ভুলে শালবনের মধ্যে ঢুকে পড়ছে। সুজন চলতে চলতে আবার থেমে যায়। সুজনের চোখ মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। সে কি করবে সে ভেবে পাচ্ছে না। যেদিকে যাচ্ছে
সেদিকেই মনে হচ্ছে সেই শালবনের মধ্যে ঢুকে পড়ছে। সুজন বুঝতে পারে যে তার সঙ্গে যা ঘটছে তা কোনো স্বাভাবিক ব্যাপার না। সে কি করবে কিছু ভেবে পাচ্ছে না। যে জায়গাতে সে কাট কাট ছিল সেই জায়গাটাও খুঁজে পাচ্ছে না। সে চলতে চলতে দেখতে পেল দূরে একজন উল্টো পিঠ করে দাঁড়িয়ে আছে। তার একটু সাহস পেল। কে ভাই তুমি, এখানে কি করতেছ এত রাত্রে? সে আচমকাই তার দিকে ঘুরল। কি ভয়ঙ্কর বিভৎস তার চেহারা! সুজন নিজেকে বাঁচাবার জন্য তোহারা হয়ে বাঁচাও বাঁচাও চিৎকার করতে করতে দৌড়ে গেল। কিন্তু সে কোথায় যে আছে শালবনের মধ্যে সে নিজে জানে না। সে দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে পড়ে। এক জায়গায় দাঁড়িয়ে হঠাৎ তার মনে পড়ল যে আগুন দেখে ভূতেরা ভয় পায়। সে দেরি না করে শুকনো ডাল এক জায়গায় করে ডালে ডাল ঘষিয়ে সে আগুন জ্বালালো। সে জ্বলন্ত আগুনের ডাল হাতে নিয়ে শালবনের বাইরে যাওয়ার চেষ্টা করল। কিছুক্ষণ চলার পর সে তার বাড়ির রাস্তা খুঁজে পেল। অবশেষে সে বাড়ি পৌঁছায়। তার স্ত্রীকে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। আর সে কোনোদিন রাত্রে একাই সে শালবনে কাট কাটতে যায় না। সে ঠিক আমার দিকে তাকিয়ে বলছে, বিকাল থেকে আকাশটা কেমন যেন মেঘলা মেঘলা হয়ে আছে। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এমন বৃষ্টিমুখর সন্ধ্যায় ভাজা পোড়া থাকলে বেশ ভালোই হতো। বাড়ি থেকে বেরিয়ে বাম দিকের পথটা ধরে 10 মিনিট হাঁটলেই পাওয়া যাবে যোগা ভাইয়ের তেলে ভাজা দোকান। যেমন ভাবনা তেমন কাজ। হাতে ছাতাটা নিয়ে বেরিয়ে পড়লাম কিছু ভাজা পোড়া কেনার জন্য। এখন প্রায় সন্ধ্যা। দোকান থেকে খাবার কেনার সময় দোকানদার লোকটি বলে উঠল, তা বাবু কেমন লাগতেছে আমাদের গ্রামটা? হ্যাঁ ভালোই লাগছে। তা আপনি শহর ছাইরা এইভাবে গ্রামে কেন চলাইলেন? আসলে আমি পেশায় একজন লেখক। শহরের পরিবেশে লেখালেখিতে একদম মন দিতে পারলাম না, তাই গ্রামের মামার বাড়িতে এসে থাকছি। মামা কর্মসূত্রে অন্য শহরে বসবাস করে। যেহেতু মামার বাড়িটা খালি পড়ে থাকে তাই এখানেই চলে আসলাম। ও আচ্ছা আচ্ছা, এইবার বুঝলাম। তো বাবু খাবারটা দোকান থেকে খাইলে ভালো হইতো না? কেন বলুন তো? আসলে সন্ধ্যার পর ভাজা পোড়া নিয়ে রাস্তা দিয়ে যাওয়াটা ঠিক না তো? তাই আমি এরকম কুসংস্কার একদমই বিশ্বাস করি না। আপনি যা ভালো মনে করেন। দোকান থেকে যখনই বেরোব তখনই দেখলাম কিছুটা দূরে একটা বাচ্চা ছেলে দোকানের খাবারের দিকে
এক নজরে তাকিয়ে আছে। ছেলেটিকে দেখে আমার বড্ড মায়া হলো। তাই আমি ছেলেটিকে ডাক দিয়ে বললাম, এ যে খোকা, এদিকে এসো। ছেলেটি আমার ডাক শুনে কিছুটা পিছিয়ে গেল, মনে হয় আমাকে দেখে ভয় পেয়েছে। কিন্তু তারপরেও আমি বললাম, আমাকে ভয় পেও না, আমি কিছু বলবো না, এদিকে আসো, দুটো ভাজা নিয়ে যাও। এবার ছেলেটি দৌড় দিয়ে পালিয়ে গেল, মনে হয় অপরিচিত মানুষ দেখে ভয় পেয়েছে। যাই হোক, তারপর আমি সোজা বাড়ি চলে গেলাম। কিছুক্ষণ পর ঠিকই বৃষ্টি শুরু হয়। নির্জন এক বৃষ্টিমুখর সন্ধ্যায় বারান্দায় বসে ভাজা পাওয়া খাওয়ার অনুভূতিটাই বলে বোঝানো সম্ভব। খেতে খেতে পেটটা একদম ভরে গেল, কিন্তু এখনো দুটো ভাজা বাকি আছে। ভাজা দুটোকে ঠোঙায় ভরে রান্না করে রেখে আসলাম। লোডশেডিংয়ের কারণে একটা মোমবাতি জ্বালিয়ে বিছানায় বসে আছি, ভাবছি কী নিয়ে লেখা যায়। কিন্তু বাইরে থেকে ভেসে আসা ঠান্ডা বাতাস আমাকে বেশিক্ষণ ভাবার সময় দিচ্ছে। দেখতে দেখতে কখন যেন আমি ঘুমিয়ে পড়লাম। তবে এক অদ্ভুত অনুভূতির সঙ্গে আবার ঘুমটা ভেঙে গেল। দেখলাম যে আমার পায়ের কাছে মানুষ আকৃতির এক কালো মেঘ আমার সামনে দাঁড়িয়ে আছে। সে ঠিক আমার দিকে তাকিয়ে বলছে, কি রে, আমাকে ডাক দিয়ে ঘুমিয়ে গেলি কেন? আমি কিছুটা ভীত গলে বললাম, আমাকে ডাক দিয়ে এখন আমাকে চিনতে পারছিস না? আমি তো কাউকে ডাকিনি, কে ওখানে? কেন রে, তখন তুই আমাকে ডাক দিলি। এবার বুঝতে পারলাম কেন এই গ্রামের অনেকে বলে সন্ধ্যার পর ভাজা পোড়া নিয়ে এইভাবে রাস্তা দিয়ে যেতে নেই। আমার ভাগ্য ভালো ছিল যে সেদিন তখনও দুটো ভাজা বাকি ছিল। আমি রান্নাঘর থেকে ভাজা দুটো কিনে বললাম, এই ঠোঙার ভিতরে দুটো ভাজা আছে। তারপর দেখলাম অদৃশ্য কিছু একটা আমার হাত থেকে ঠোঙাটা নিয়ে বাইরের দিকে হাঁটতে শুরু করল। ভাজার ঠোঙাটা যেন বাতাসে ভেসে ভেসে বাইরের দিকে চলে গেল। আর এই ঘটনার পর থেকে আমি আর কোনো দিনই সন্ধ্যার পর ভাজা পোড়া নিয়ে এভাবে বাইরে বের হইনি। অবশ্য এমন ঘটনা আমার সাথে আর কোনো দিনও ঘটেনি।